একটা দিয়া দিছে এক টাকা মতো এই খুপের মধ্যে টিকে না ব্যাগ কব তো খালি মইরা যায় একবার কইছে যে খুপটা বেচা দাও এই দামে একটা মুরগির খুপ বহাই মুরগি পালে তো ডিম দিব ছাও দিব কতগুলো টাকা করে না বেচা হারবো হ্যাঁ যাই আমি আমার ক্লাসে যাই কে ভাবি কোথায় গেল ভাবি যাও ভাবি কোথায় গেল ভাবি ভাবি কোথায় গেল ভাবি ভাবি কই তোর সাথে কথা বলতেছ আচ্ছা ঠিক আছে এখানে আমি একটু প্র্যাকটিস করে আমি আবার চলে যাবো ধিং তা তানা 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 ধিং তা তানা না 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 ও দেখো তুমি তুমি কিন্তু আমার কিন্তু খালি এলা করো বুঝছো কি তোরে এলা করি না তো তোরে কইতেছিস তুই বিয়া শাদি কর তাহলে তোর তোর উপরে যে আমার একটা টেনশন থাকে এই টেনশনটা থেকে আমি মুক্ত হবার পারি তোরে নিয়ে টেনশন কইরা ভাত খাই হারি না ঘুম পাড়া হারি না ঠিক মতো পেশাব পায়খানাও করা হারি না দেখো বামি তোমার আমি একটা কথা কই ঠিক আছে তুমি সব সময় একটা জিনিস মনে রাখবা যে তোমার দেবর কিন্তু একটা ড্যান্স মাস্টার ঠিক আছে ড্যান্স মাস্টার আমি অনেক ছাত্রীদেরকে পড়াই অনেক ছাত্রদেরকে আমি ড্যান্স শিখাই তো ঘটনা হলো আমার তো বিয়ের সময় এখন হয় নাই তুই আমার তুই যে নাচ শিখাস আমার বাপের বয়সে কোনদিন আমি ওই নাচ দেখি না আরে তো আপডি সেলিয়া নাচে নাকি আমি যাদেরকে ছাত্র ছাত্রী বানাইতেছি তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করবে বিভিন্ন কান্ট্রিতে যাবে বিভিন্ন রাষ্ট্রে যাবে এই প্রোগ্রাম করবে তখন আমার একটা কবে না কবে যাবো তারপরে টাকা কামাই করবি তারপরে বিয়ে করবি হে তুই তোর দুটা দাস সামনের বইরাই যাবো গা চুল বেঁকি বাইকা যাবো গা আচ্ছা আমি গেলাম ঠিক আছে আমি কিন্তু আমার ফিরতে কিন্তু সন্ধ্যা হবে মিষ্টির দোকানে যে মেলা ছানা খাইছি অনেক সময় দুধ চুলাই দিছি দুধ খাইটা বেগা বেগা হইছে ভালো মতো ডইলা 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 ছানা বানায় খাইছি আরে এটা তো হেই ছানা না এটা হলো তোমার হলে একটা ড্যান্সার মনে করো যে মুদ্রার একটা নাম নতুন একটা নাম আমার গায়ে কামড় দিল রে আমার বন্ধু চিকন কালা বাড়াইলো মনের জ্বালা বন্ধু আমার চিকন কালা বাড়াইলো ভিতরে জ্বালা যে রে যাইনা শান্তি পাই না কাউরে কো কিছু কই না হাই হাই বিছু ওই মা ওই মা ওই মা বিছু আমার গায়ে কামড় দিল রে ওই মা বিছু আমার গায়ে কামড় দিল রে আমার যে বয়স ও মা বিছু ও মা বিছু আমার গায়ে কামড় দিল রে এই তুমি কারা আমি হ্যাঁ আমি নুরুমিয়া নুরুমিয়া তাই নাকি কয় আমার খুব আশা হ্যাঁ তোমার থেকে আমি ওই মা বিছু আমার গায়ে কামড় ও তার মানে তোমার ইচ্ছা তুমি ড্যান্স শিখবা জি দেখো নুরুমিয়া তোমার আমি একটা কথা বলি ঠিক আছে হ্যাঁ ড্যান্স শিখতে গেলে সে যে যে ড্যান্স শিখবে সে তার মনে করো যে একটা ফিটনেস হতে দরকার ফিটনেস হ্যাঁ আছে তো ফিটনেস তোমার তো ফিটনেস নাই সেই ফিটনেস তোমার তো বুড়ি মনে হয় যে তোমার গর্বে বাচ্চা তুমি গাবিন আমি চাইতাছি যে আমার এক ঠিকলা বেড়ে বেড়ে মনে বাচ্চা আরে আমি কি মহিলা নাকি ওস্তাদ আরে মহিলা না থাকলে কিন্তু তোমার যে আকৃতি তোমার যে ডগ পাই আর তুমি যে ডিলার পুরুষ তুমি জীবনে কখনো একটা মুদ্রা শিখতে পারবা না ওস্তাদ
আমি এটা চিন্তা ভাবনা করছি আপনার যে ফিটনেস মানে বডি জি জি আমি চাইতেছি যে আই আজ ডান্স ও মা বিচ্ছু কইয়া ডান্স কইরা এই বডিটা কমাইতাম আরে ভাই তুমি বুঝো না কেন তাছাড়া মনে করো যে যে সময় থেকে মানুষের একটা ক্লাস করা দরকার সে সময়টা তো তোমার পার হয়ে গেছে অনেক আগেই ওস্তাদ হ্যাঁ আরেকটা জিনিস শিখছি কি ওই যে পাগলু ডান্স শিখছো ঠিক আছে কিন্তু তোমার এই এক ডান্সে তার কোনো প্রোগ্রাম চলবো না একটা শিল্পী একটা নাচের শিল্পী তার মনে করো যে কমসে কম 24,000 মুদ্রা শিখতে হবে শিখাবেন আরে তোমার শিখে লাভ তো নাই লাভ আছে আমনের খাই আমি শিখবো লাভ কি আমার কথা হলো যে তুমি বাসায় যাও তুমি আমার পিছে পিছে ঘুরো না ঠিক আছে আমারে ডিস্টার্ব করো না তাছাড়া তোমাকে আমি নাচ শিখাইতে পারবো ইম্পসিবল হ্যাঁ কেন পার কই আমি পারবো না ওস্তাদ আমার আমনে যে পারেন হিপক পারেন গিপক পারেন জাপক পারেন আমার শিখাবে আরে দাদারে তোমার তো আমি বুঝাইতে পারতাছি না আমি বুঝি না আচ্ছা তুমি আমার সাথে পরে এক সময় দেখা করো আমি এখন ক্লাসে যাচ্ছি বুঝছো পরে না আমি এখনই যাব ফলো মি কোনো ফলো মি না তুমি আমার পিছে পিছে যাও যাব না না আসো না যাও পাশে যাও 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 তুমি 1000 টাকা দেন যাই 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 নাই নাই ওই মা বিচ্ছু ওস্তাদের গায়ে কামড় দিল রে ওই মা বিচ্ছু ওস্তাদের গায়ে কামড় দিল রে আমি শিখি ওস্তাদ আইতাছি জীবনেও না ও মুদ্রার কি জানে কি বোঝে আজ পর্যন্ত একটা স্টেজ প্রোগ্রাম করবে পারছে না ওর কাছে ছাগল গরুর পাশাপাশি ঘুরতে ঘুরতে জীবন শেষ ও বিয়া পর্যন্ত করবে পারতেছে না তুই ওর কাছে মুদ্রা শেখাস না যা করে যা দেখছা আমার কথা শুনলি না বুঝবি যে সময় মুদ্রা বাদরে অন্য কিছু শিখাইবে তখন বুঝবি স্টেজ তেছে করে যাই আরে ভাই তুমি যদি ওরে নাচটা শিখাইতা তাহলে আড়া হারতো আরে তোমার বউ হইলো ন্যাংরা মানুষ হইলো প্রতিবন্ধী হ্যাঁ আমি ড্যান্সটা শিখাই কিভাবে ও মা বিচ্ছু আমি শিখাবো ন্যাংরা হ্যাঁ আমার উপর দায়িত্ব দেন এর বউরে কি কি শিখান নাকি হিপ হপ ও মা বিচ্ছু এই দেখটা পাগল এই পাগলদের নিয়ে আমি সকাল থেকে জ্বালার মতো আছি বুঝছো কি জেনে গাতা আছে হেনে পিছনে যে গাতা আছে নাস্ত জীবনে শিখাই হবো না আর আমার কামের মধ্যে ডিস্টার্ব কোন ওস্তাদ হলো আমার আর আমি হলাম সার্গি তোমার বউরে তোমার শালিরে তোমার নানিরে তোমার দাদিরে যে নাচ ঠিকানা দায়িত্ব আমার দরকার হলে কাঁচা দা শিখাবো সমস্যাটা কি আছে আমি তোমারে কইতাছি যে তুমি আমার পিছে পিছে যাইও না আমনে পিছে দিন গুলো আমার দেন যেডি আমরা না পারবেন নি আমার রে ভাই রে তোমার আমি কি দা বুঝাই কও যে কিছু দা বুঝা মাস্টার হ্যাঁ এটা কি জন্মগত পাগল জন্মগত পাগল না তো মানে ওই হলো নাচের নিশায় পাগল হইছে বুঝছো কি ওর চিন্তা ভাবনা হলো যে একটা ড্যান্স শিখে বড় একটা স্টার হবো আচ্ছা আমি তোমার কিছু কিছু মুদ্রা শিখানো ঠিক আছে ওই মা বিছুনা শিখছো না শিখছি হ্যাঁ এখন হলো মনে করো যে মন্দার পপ গান আছে না পপ গান পপ গান পপ তোমার বোর্ডারে নাচটা শিখে কাম নাই ঠিক আছে ও তোমার বাড়িতে পাপ করে বাদ দেয় তোমার খাবার নিকে এটাই হলো সবচেয়ে বড় জিনিস তুমি বোর্ডারে মনে করো যে নাচ শিখানোর চিন্তা ভাবনা তোমার মাথা থেকে একবার নামিয়ে হেলাও কিন্তু আমার যে বিশাল শখ আমার বউরে নাচ শিখামু এই তুমি চিন্তা করো না আমি তো খুব খারাপ আরে আমি আমি আমার রিজিক মারতাছেন কে আরে বেড়া বেড়া খালি কথা কর এখন গারাম ধরে একটা টিভি না গো ফাইল জানি কোন কা ওই ছাত্র আমারে দিয়ে দেন ওটা ওই ওই হারাম দাদা ওই হারাম দাদা তুই ছাত্র বি তুই কি ছাত্র তুই কি হিকস তুই যে মাস্টার হবেন নাকি তুই হিকস কি আমি তো যা হিকছি ও মা বিচ্ছু হেডে দিমু আগে ভাই তুই আমার আমার নাকি সাধনা করছিস কি আমার কয় জোড়া জুতা তুই দিয়ে দিছ আর আমার কয়দিন কাপড় সব দিয়ে দিছ আর শর্ট যেটা দিছেন হেডা তুই দুটা শিখছি শিখছ না এটা হল শর্ট ড্যান্স শর্ট ড্যান্স শর্ট ড্যান্স না আর এটা দিন এই যে শর্ট ড্যান্স ঠিক আছে ঠিক আছে ও মা বিচ্ছু এটা হল শর্ট ড্যান্স এই যে রে খারাপ কথা বল খারাপ চুপ করে খারাপ নাই তুমি যাও গো ঠিক আছে তোমার বউ আমি নাচ শিখাইতে পারবো না আর যদি শিখানোর ইচ্ছা থাকে পায় ধরি পায় ধরি পায় ধরি তাও আমার বউডারে না শিখান দিলটা আমার দিন ওস্তাদ আমরা দুটা পায় ধরি আচ্ছা তুই পারবি কি পারবো পারবি কি পারবো
যা তোর কাছে তুমি এগারো আমার যে ছাত্র আর বানাবার ছিলাম না কিন্তু আমার ছাত্র নাই ছাড়বো না তুমি তোমার বৌড়া ওর কাছে দিও বিভিন্ন ধরনের মুদ্রা আমার শিখাই দেবো নি ওটা তোমার বড় শিখাবো নি তাও একটু খুশি হইলাম এখন ইয়া করো দশ হাজার টাকা রেখো কালকে আমার দিতে হইব বুঝছো কি কেটে দেবো বেতন এক কাজ নিয়ে নই কার বেতন মারি হেরাও তুই মুদ্রা ধরে নেস কিছু কইলে খাবার দাম আমার আমি যেটা শিখাই ওটা কঠিন ঠিক আছে যা যা কম খালি মনে রাখিস কারণ এই যে আমার ছোট্টবেলা থেকে আমার ড্রিম যে আমি নাচ শিখবো নাচ শিখা বড় করে বারে যাবো নাচ করবো ডান্স করবো এই যে কি পিন্ধে রাখছো কাপড় শাড়ি কাপড় এমনি কি আমি যখন ডান্স শিখবো বারে যাবো তখন কি আমার এমনি পিন্ধে থাকা নাকবো আমি ছোট ছোট পোশাক পিন্ধে বারে নাচতে যাবো আমার শরীরটা কত পাতলা নাকবো যে ভারী জিনিস পিন্ধে রাখছো তোমার একশো বার করে না করতেছো যে তোমার নাচ শিখা নাকবো না তার মানে তুমি না শিখা ছোট্ট ছোট্ট ড্রেস পরে বারে যে তিলিং তিলিং করবা এইটাই তো বারে যে তিলিং তিলিং করবো চাইলে তুমিও থাকতে পারো আমার ওরে মারমু তোর নাচের মাস্টার ওই যে পাই কি মডার্ন আছে না হ্যাঁ মডার্ন দেও মারমু তুমি মডার্নের কিছু করা হারবা না কারণ কি নাচটা শিখাই তুই কালকে রাতে আমি ঘুমাই রেছি আমার একটা মানুষ হয়ে আরেছে তুই বকুত করে আয় আমার পেটে সোজা খারে কর এবার করে ধাবার ধাবা করে নাচতে তোর কোন নাচে গেছে তোরে ওইটা ওইটা ছিল হচ্ছে বেলি ডান্স বেলি ডান্স হ্যাঁ বেলি ডান্স ওটাকে বেলি ডান্স কয় একটা পুরুষ মানে হয়ে আরেছে হেডার উঠে উঠে বেলি ডান্স কয় রে আমি কি জানি যে আমার নিচে তুমি পড়ে রয়েছে পায়ের নিচে আমি মনে করছি এটা মাটি মাটি নাচের তালে আমার কোনো তাল বেতাল ছিল না বুঝো হ্যাঁ তুই আবার কালকে বদনা নিয়ে যাস বাথরুমে যাই দাও এই যে নাস্তা সাথ খাই দিল হ্যাঁ খাই দিল তো ঠিক আমার পরে আমি কই নাচ আমার রক্তের সাথে মিশে গেছে এই নাচ আমি সারা হারমো না খাইতে যাই তাও নাচ বাবা বহি বয়ে থাকতারি না মানদার নাচ হ্যাঁ আবার দাঁড়িয়ে থাকি পায়ের নাচ কত নাচ তুমি নিবা এখন আমার স্যারে কইছে যে তুমি নাচটা কমপ্লিট করো আর মাত্র একটা মাস যদি আমি ভালোভাবে ক্লাস করা হারি তাহলে আমার দুবাই ডান্সে বারের ডান্সে পাঠাবো দুবাই যাবে হ্যাঁ ডান্স করবেন নাকি হ্যাঁ নিয়ে এখানে চার পাঁচটা বাচ্চা নিয়ে তারপর বেতন আমি শালি কোনে কার শালি তোর কাছে তো বেতন বেতন খাচ্ছ নি জীবনেও না এহে জীবনেও না আমি যামই পারলে ঠেকাই তুই কোথায় নাচতে হ্যাঁ তুই নাচবার নাকি ওনে যাবি তুই ডুবাই যাবি নাচবার নাকি তোর তো কালকে রাত্রে কইলাম যে তুই সোনা জামাটা পরে আমার সামনে দুটা খাওয়া নাচ দে তা তো দিলি না তোমার সামনে নাচ দিয়া আর আমি বদনাম করি তাই না কে বদনাম কে তুমি কি টাকা ছিটাবা তুমি তো ফকির তোমার জাত গোষ্ঠী বেইন্নিয়া বুঝো না ও এখন বুঝছি তার মানে তোর রাত্রে শর্ট ড্রেস পরে নাচছিস নাচছি না আমি টেসি না মনে দেখে ওই তোর কয়টা নাকবো তোর টেহে ধাবাক ধাবাক করে মারতাম তুই ধাবাক ধাবাক করে আমার নাচ দেয় খাচ্ছেন নি ওই বানর তুই নাচের বুঝোস কি বুঝোস এই যে বেটারা আমার নাচ দেখবো টাকা এভাবে করে ছিটাবো গায়ে ডাইকা রুমে নেবো তোর ভাল লাগতেছে না তাই না আর তুই যখন আমার কাছে আহস তখন তো তোর পেটটা আগে আহে তোর বুকের নাগে আমার বুক নাগে না ফিল পাস কি তুই ফিলের বুঝোস কি তুই বুঝোস নাই আমার ফিল বুঝার নেবো না গেটা সব যা আমার বাড়ির দরজা তোর গাছকে থেকে বন্ধ থাক গে আমি তো এক তোর মাস্টার নিয়ে থাকিস তোর নাচের মাস্টার নিয়ে থাকিস নাচের মাস্টার নিয়ে দশ সংসার করবি যা তাই করুন যা 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 শালি তোরে কি বাগারে ধরন না কেন নাচের মাস্টার কি জাত করেন না কেন বেতে থেকে খালি চলাটা নিয়ে গেছে স্যার আহে না কে স্যার তো এই মুদ্রাই শিখাই দিল ও ডি জে ও আন্না মামা মা ও আন্না মামা মা ও আন্না মামা মা আচ্ছা বলি কেমন আছো
আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওস্তাদ আছে ভালো তো তো মুদ্রাটা দেখি এই যে ও আন্ডা মামা মামা আন্ডা মামা মামা এক্সেলেন্ট এক্সেলেন্ট নাইস তোমার মতো একটা ছাত্রী তোমার দরকার ঠিক আছে দেখো আমার জীবনে অনেক স্বপ্ন যে আমার মনের মতো কোনো ছাত্রী যদি আমি পাই ঠিক আছে তাহলে আমার লাইফের যত প্রকারের ড্যান্স যত প্রকারের মুদ্রা আমি তার ভিতরে প্রয়োগ করব ঠিক আছে ওকে আর আমি আমি এটা আমি 100% যে আমার মুখটাকে উজ্জ্বল করতে তুমি যথেষ্ট ঠিক আছে আজকে তোমাকে আমি একটা নতুন মুদ্রা শিখাবো ঠিক আছে শোনো আমি যে তোমার যে মুদ্রাটা শিখামো ওস্তাদ যেটা শিখাই এই আরাম দাদা স্যার তুই তুই ওর গায়ে হাত দেস আমাকে ফলো করে এই হাতটা ঠিক আছে কেমন আছেন আপনি ঘর বাড়ি সংসার করবো আমি আজকে আমি স্যারের বিয়ে করব সবারই ক্রাশ ঠিক আছে এটা তো আমি কথার কথা কইছিলাম আবার কি কইছি স্যার জানেন কইছি যে আমারে সারে ডান্স শিখাইয়া ছোট ছোট পোশাক পিন্দা এরকম আমারে দুবাই বারে পাঠাইয়া দিব অবশ্যই আশা পাবি ডান্স শিখায় এই যে উ আন্ডা মামা মামা উ আন্ডা মামা মামা এই এই নুরু 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 ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ এই এই যা সরকুরির পুছার এই 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 শোনো তো সরগি এই যে শোনো এটা বড় পেট নিয়ে আঙ্গ কাছে না এই এই শোনো 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 তোমাদের কাজ কামি যেমন তোমাদেরকে আমি যে কটা মুদ্রা দিয়েছিলাম মোটামুটি তোমাদের সাকসেস ঠিক আছে সাথে আমি বারে কবে যাইতাছি আরে রাখো বারে তো অবশ্যই যাবা এখন তোমাদেরকে ইন্টেলিজেন্ট একটা মুদ্রা শিখাবো ঠিক আছে স্যার ঠিক আছে আপডেট এটা কেউ কখনো করে নাই আমার দিকে ফলো রাখবা ঠিক আছে আমি আমি করছি আমি স্যার 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 আমি কি এখানে বেমানান আমি জানি কালকা থেকে ভাবছি কি জানেন এরকম ছোট ছোট পোশাক পিন্দা ওয়েস্টার্ন করবা ওয়েস্টার্ন সব সময় ঠিক আছে হ্যাঁ ও আন্ডা তাছাড়া মনে করো যে এই কাপড় পরে তো তুমি মুদ্রা এখন দিতে পারবা না ঠিক আছে আরে হে মুটকি আল্লাহ নিজের নিজের কণ্ঠ করে এই এই নুরু সরো 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 এই যে এই যে স্যার মুদ্রা শেখাই আমার মুদ্রা তোমরা দেখো ঠিক আছে যেমন এই হাত আল্লাহ এই করো এই করো আনলাম এই ধরো ধরলাম এই দাও দিলাম এই ধরলা এই মুদ্রাটা যখন তোমরা স্টেজে এই মুদ্রা তখন প্রয়োগ করবা এই যে স্যার এই যে স্যার দেখেন পুরো অডিয়েন্স ওই আম্মা এই যে এই যে বডি দিতে হবে আপনি এ বেবা করেন কে দেখি ও আসে বাবা স্যার স্যার আমারটা হইছে ও আন্ডা মামা স্যার 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 আমি একবার ওই দেই করছিলাম স্টেজে নাচছিলাম ওই যাছে না ওই যে কি জানি এই যে কি গান আমি দেখতে লালে লাল এই গানে নাচছিলাম আমি দেখতে লালে লাল রূপে গুল মরি সর এই গানটা হচ্ছে তোমার যখন তুমি দেখবা যে তোমার সামনে অডিয়েন্স পুরো পরিপূর্ণ অডিয়েন্স ঠিক আছে তখন তুমি এই গানটা দিবা প্লাস এই গানের মুদ্রাটা তুমি দিবা ঠিক আছে তাহলে গাইস আজকে আমাদের ক্লাস এখানে শেষ না শেষটা তো কিছু কথা বলি তোমাদেরকে আমি দেখতে লালে লাল রূপে গুল মরি তোমার দুলাবাই মনে হয় অন্য
সেট সারেন কলার সারেন কলার সারবো ভাগ্য কুরির পুত্র আমার ওস্তাদেন ও বাবা এই সমস্ত ড্রেস পরা নাছে আমি আন্ডা আল্লাহ গিন্নাই মইরা যায় ও আন্ডা মামা ও আন্ডা মামা আন্ডা মামা মামা দেখছেন আজকাল সমস্যা নাই মনে করো যে আসল কথা কি স্টুডেন্ট তো সবাই হইতে পারে না ঠিক আছে তাছাড়া তোমার আমার অনেক ভালো লাগছে আমি তো বলছি তোমারে যে আমি তোমাকে এই বাংলাদেশের মধ্যে না সারা ওয়ার্ল্ড এর মধ্যে একটা সেলিব্রিটি বানাবো এটা কনফার্ম ঠিক আছে ওকে আপনারা সবাই আমগো ডান্স স্কুলের সাথে থাকেন দেখবেন আমি একদিন সেলিব্রিটি হব সেলিব্রিটি হবে আর মনে করেন যে আমার কাছে ড্যান্স শিখলে তো কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই মনে করেন যে আমার কাছে মুদ্রার কোনো অভাব নাই তো